হাসতে নিজত এমএলএ তে এমপি রগনি লগি লগি টাংশালপুর দুখা কেবং নাই বডল সিপিআইএম নি খরকসিবা এমএলএ তে কংগ্রেস নি খরকসা এমএলএ আবা হাইকেন বোর্ড দুখা কেবং নাই বডল নি অজামা মানিক সরকার তে কংগ্রেস নি এমএলএ সুদীপ্রয় বর্মন সকাঙ্গো জরা খাজাক দংমানি হাইকে টাংশালক খলাইজাকা হাকটর নি রাষ্ট্রপতি চংমারিয়ে হাকতর নিজত এমএলএ তে এমপি রগনি লগি লগি টাংশালপুর দুখা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহাতে মন্ত্রী অকরা ইয়াক সুজিষ্ণু দেবর্মা আবো হাইকেন বোর্ড রেখা হাস্তিনি কসা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব ন খবই হাস্তিনি যত এমএলএ তে খরগনি এমপি আবো হাইকেন টাংশাল দিল্লি নি সংসদ ভবন বোর্ড রেখা হাস্তিনি খরগনি এমপি রেবতী ত্রিপুরা তে মন্ত্রী প্রতিমা ভৌমিক yang te khaksa phaising tangshalo haste ni joto MLA te MP rogni logi logi tangshalo bur dikha kebang nai bodol CPIM ni khorok ti ba MLA te Congress ni khorok sa MLA aba haikeno bur dikha kebang nai bodol ni ajama manik sarkar te Congress ni MLA Sudibroy Bormon রাষ্ট্রপতি আসুক ঠাইনি বাগে কেবেং নাই বদল নি অঙ্গই এনডিএ নি ক্যান্ডিডেট দ্রৌপদী মুর্মু না কেবেংগে বাতাইখা জাসওয়ান সিং আমাদের দেশের সংবিধানের প্রধান রাষ্ট্রের এক নম্বর নাগরিক তিনি হচ্ছেন সেই দিক থেকে বলতে গেলে পরে সংবিধানের কাস্টোডিয়ান কিন্তু সংবিধান দারুণভাবে আক্রান্ত হচ্ছে এটা ফুল লঞ্চে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে তার যে মেইন কন্টেন্ট সংসদীয় গণতন্ত্র এটাই তো আক্রান্ত হচ্ছে ভুটি তো ঠিক মতো হচ্ছে না দেশের মধ্যে সবচেয়ে বড় কথা আমি বলবো সাম্প্রতিক অতীতের যে সিদ্ধান্ত যে পার্লামেন্ট সেশন আজকে থেকে বসবে হয়তো বসেছে তাতে কোন কোন শব্দ বলা যাবে না এগুলো ঠিক করে দেওয়া হয়েছে তার মানে এখন এই লিস্টটি হাতে নিয়ে সাংসদ যারা তাদেরকে কথা বলতে হবে না হলে তার কথা কেটে দেওয়া হবে শুধু তা না এই সংসদের যে সীমানাটা চৌহদ্দি তার মধ্যে কোনো রকম প্রতিবাদ করা যাবে না এমনকি গান্ধীজির যে মূর্তি আছে প্রতীক হিসাবে তার সামনেও বসেও নাকি কোনো প্রতিবাদ করা যাবে না অর্থাৎ পার্লামেন্টে যা বলা যায় না বা বললে পরে শাসক দল যেগুলো শুনতে চায় না বা দমিয়ে রাখার চেষ্টা করে জনস্বার্থে নানা ইস্যুতে ওখানে বসে অনেকে খুব দেখান এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখন সিদ্ধান্ত হচ্ছে ওটাও করা যাবে না তাহলে বুঝতেই পারছেন আক্রমণটা কোন দিক থেকে আসছে আমি বলবো প্রধানত এই মুহূর্তে দুদিক থেকে একটা হচ্ছে আমাদের ইতিহাস একেবারে মানে চৌপাট করে দেওয়া উলট পালট করে দেওয়ার চেষ্টা হচ্ছে এমনকি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যন্ত উল্টো পাল্টা একবার চেষ্টা হচ্ছে আরেকদিকে হচ্ছে সংবিধানটাকে ভেঙে চৌচির করে দেওয়া একটা হিন্দুত্বের যে লাইন নিয়ে তারা চলছে ওটা কার্যকরী করতে গেলে পরে কীরকম সংবিধান চাই তো এই দিক থেকে কিন্তু রাষ্ট্রপতি যে পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেদিক থেকে এই নির্বাচনে যিনিই নির্বাচিত হবে আমরা তো তার কাছে আশা করব নির্বাচিত হয়ে গেলে তিনি কিন্তু আর কোনো দলের প্রতিনিধি না রাষ্ট্রের জনগণের নাগরিকদের প্রতিনিধি এবং তার প্রধান দায়িত্ব হচ্ছে এই সংবিধানটাকে রক্ষা করা এবং তার যে মূল যে বিষয়গুলো রক্ষা করা সেদিক থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মানে নিঃসন্দেহে একটা অন্যতম গুরুত্ব এবং তাৎপর্য আছে তো আমরা ভোট দিলাম এখন এই নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর থেকে হিসেব নিকেশ শুরু হয়েছে তো আমাকে যদি জিজ্ঞেস করেন আগের বন্ধুরা জিজ্ঞেস করেছে আপনারা সব দল মিলে শাসক দলের বিরুদ্ধে যাকে প্রার্থী করেছেন তার সম্ভাবনা সম্পর্কে আমার মনে হচ্ছে এ নিয়ে হিসেব নিকেশ নানা বেরিয়েছে তো ঠিক আছে হিসেব তো হিসেবের জায়গায় এই ভোটটা হচ্ছে গোপন ভোট তো আমিও তো গোপনেই ভোট দিয়ে আসলাম তো এই মুহূর্তে কার সম্ভাবনা কীরকম এ নিয়ে কিছু বলতে যাওয়া আমার তো মনে হচ্ছে এটা একেবারে মানে নিরেট নির্বুদ্ধিতা হবে ফলে নিশ্চুপ থাকাই ভালো আপনাদের ভোট নেই কিন্তু আপনারা আগ্রহী অপেক্ষা করুন বাক্স খোলা পর্যন্ত
ভোটাধিকার প্রয়োগ করলে কি বলবেন? না, আমি 1998 থেকে যতগুলো রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে আমি ভোট দিয়ে আসছি, তো নাইস ফিলিং যে প্রত্যেক যিনি রাষ্ট্রপতি হোক না কেন, সে ডেমোক্রেটিক প্রসেস, পছন্দ তো সকলেরই আছে। যদিও এই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় কোনো উইপ থাকে না, তো আমি আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি। একটা দারুণ ফিলিংস। দেশ একটা শক্তিশালী রাষ্ট্রপতি পাবেন যিনি তার সঠিকভাবে তার দায় দায়িত্ব পালন করবেন, সংবিধানের উপর আঁচড় যাতে না আসে, যেটা প্রচেষ্টা বরাবরই হচ্ছে, সংবিধানটাকে বাঁচিয়ে রাখবেন এই প্রত্যাশায় আমরা করি। গণতন্ত্র দেশে বিরাজমান থাকবে এই প্রত্যাশা রাখি। দেশ নতুনভাবে শক্তি অর্জন করে আগামী দিন নতুন একটা পথ চলা শুরু করবে এই প্রত্যাশা রাখি। এই নির্বাচন আমার ব্যক্তিগতভাবে যিনি জয়ী হয়ে আসুক অনেক অনেক শুভেচ্ছা। গতবার রাষ্ট্রপতি নির্বাচনের সময় আপনি মানে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের কথা বলেছিলেন, এবার আবার সেই রাষ্ট্রপতি নির্বাচন, কী বলবেন? প্রক্রিয়া তো সেম, প্রক্রিয়া সেম, বললাম না দলীয় কোনো হুইপ নেই, যে যাকে খুশি ভোট দিতে পারে, দলের রাজ্যসভার মধ্যে যেমন হুইপ থাকে, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো হুইপ ঠিক থাকে না। দলে স্ট্যান্ড দিয়েছেন না ব্যক্তিগত পছন্দ? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নাই জিজ্ঞেস করি। তো ইটস এ গ্রেট ফিলিং, এই নির্বাচনে মানে বাই ইলেকশন জিতে এসে ভোট প্রদান করছি, তাতে একটা স্বাভাবিকভাবে একটা গ্রেট ফিলিং। কংগ্রেসের একমাত্র মানে ভোটার আপনি, ক্রস ভোটিং এর সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? নিশ্চয় হবে, আমার ধারণা হবে। কেবেংনাই বদলনি বাতাইনে কপলাই অঙ্গিমানিয়া ফানো রাষ্ট্রপতি আসুকঠাইনি বাগে বুটমা রুমানি বাগেই খাতং ঠকজাকমানি কক সাকা হাস্তিনি কেবেংনাই বদলনি অজামা মানিক সরকারতে বিনি কাহাম কিসিং এমএলএ সুদীপ রয় বর্মন। রাজাকর আগুলি নিসিমি প্রণবনি কক্ষুম চিনখরা।